চট্টগ্রামে সেদিন যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল ইয়াক ওয়ান থার্টি এবং নিহত হয়েছিলেন আমাদের বীর অসীম জাওয়াত তার আরও একটি সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু সামনে এসেছে এই সিসিটিভি ফুটেজটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর যে চট্টগ্রাম ঘাঁটি রয়েছে সেখানকার সেটা অলরেডি প্রমাণিত হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে অসীম জাওয়াত তিনি কিন্তু এই বিমানটিকে ল্যান্ড করার জন্য এই চট্টগ্রামের ঘাঁটিতে একবার চেষ্টা করেছিলেন এবং সেখানে দেখা যায় বিমানটি তিন থেকে চারটি ডিগবাজি দিয়ে রানওয়েতে এসে সজোরে আশ্রে পড়ে বিমানটি কিন্তু সেখানেই বিধ্বস্ত হতে পারতো কিন্তু কোনো কারণে বিমানটি আবারও রানওয়ে থেকে উপরের দিকে উঠে যায় এবং তারপরেই মূলত দেখা যায় যে বিমানের পেছন দিক থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং একটা পর্যায়ে আগুন লেগে যায় তারপরেই যা ঘটেছে তার ভিডিও ফুটেজ আপনারা সকলেই দেখেছেন যে বিমানটি বিধ্বস্ত হয়ে যায় প্রথমে ইজেকশন করে তার সহ পাইলট যিনি এখন বেঁচে রয়েছেন এবং সবশেষে ইজেকশন করেন আমাদের বীর যিনি আর আমাদের মাঝে নেই অসীম যাওয়ার তার ইজেকশন টাইমটা আরেকটু আগে যদি হতো তাহলে হয়তো সে প্রাণে বেঁচে যেত কিন্তু সে আসলে এমন সময় ইজেকশনটা করেছে তার প্যারাশ্যুটটাও ভালো মতো খোলেনি এবং তাকে সর্বোচ্চ পরিমাণে জি ফোর্স কিন্তু সহ্য করতে হয়েছে যার কারণে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্ট অ্যাটাক হয়ে সে কিন্তু বেহুশ অবস্থায় অজ্ঞান অবস্থায় কিন্তু পানিতে পড়ে যায় এবং আপনারা তার লাশটা যারা দেখেছেন তারা খেয়াল করেছেন তার কিন্তু যে লাইফ জ্যাকেটটা রয়েছে সেটাও কিন্তু খোলেনি তার মানে সে বেহুশ অবস্থায় অজ্ঞান অবস্থায় কিন্তু পানিতে পড়ে গিয়েছিল যাই হোক অনেকেই বলছেন যে এই সিসিটিভি ফুটেজটি নকল ভুয়া একেবারেই নয় কারণ এটা নিয়ে আমরা আরও একটি ভিডিও তৈরি করব সেখানে দেখাবো যে ভিডিওটি যে এই ভিডিও ফুটেজটি একেবারেই রিয়েল একটা ভিডিও ফুটেজ এবং চট্টগ্রাম বিমান ঘাটিরই সেটা আমরা পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনাদেরকে এটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অসীম যাওয়াদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা এবং অবশ্যই তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে ব্যহস্ত নসিব করুক